আজকে আমরা নতুন একটি অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত সালোক সংশ্লেষ চ্যাপ্টার এখান থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। এই ভিডিওর মাধ্যমে তোমরা পিডিএফ লিংক পাবে, এই পিডিএফ লিংক থেকে সালোক সংশ্লেষ থেকে প্রশ্ন উত্তর পাবে। এই সালোক সংশ্লেষ তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে, দ্বিতীয় ইউনিটে রয়েছে, দ্বিতীয় ইউনিটে প্রথম চ্যাপ্টার হিসেবে, প্রথম অংশ হিসেবে রয়েছে। সালোক সংশ্লেষ সবাই তোমরা পড়েছ, বিজ্ঞানী বার্নেস এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, এর প্রক্রিয়া এর ব্যাখ্যাগুলো একটি আলাদা ভিডিও করে দেবো। আপাতত তোমরা প্রশ্ন উত্তরগুলো এখান থেকে করে নিও, এরপরে এর ব্যাখ্যাগুলো দেব, ব্যাখ্যাটা তোমরা সেখান থেকে বুঝে নিতে পারবে। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা ডাউনলোড করে অবশ্যই অবশ্যই লিখে নিও, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, সেই জন্য প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। তো আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আর এর আগে পুরানো ভিডিওগুলোতে অনেক তোমাদের প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও, আর সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা করতে থাকো। এরপরে আমরা শ্বসন চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর দেওয়া হবে।